চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের কৃষক মিন্টু জোয়ারদার এতদিন আলাদা আলাদা ভাবে আলু ও ভুট্টার চাষ করতেন। এবার কৃষি কর্মকর্তাদের পরামর্শে একই সাথে দুই ফসলের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। মিন্টু জানান, পরীক্ষামূলকভাবে এক বিঘা জমিতে আলু ও ভুট্টা লাগিয়েছেন তিনি। সব মিলিয়ে 16,000 টাকার মতো খরচ হলেও দুই ফসল থেকে অন্তত 56,000 টাকা আয় হবে। আমি আপনার ভুট্টা এই ভুইতি প্রতিবারই ভুট্টা চাষ করি, তবে এবারটা আলু আর ভুট্টা একসাথে চাষ করা হয়েছে। আপনার একই সারে আলু এবং ভুট্টা দুটাই খুব সুন্দর হয়েছে। এই সম্মিলিত চাষাবাদ দেখে আগ্রহী হচ্ছেন অন্য এলাকার কৃষকরাও। আলু ফার্স্ট ক্লাস হয়েছে, তাতে 50-60,000 টাকা হবে 16 কাঠা জমিতে, প্লাস ভুট্টাটাও হচ্ছে ওরে সুন্দর হয়েছে। আমরা চেষ্টা করছি আগামীতে আমরা সবাই মিলে করবে চাষটা। কৃষি কর্মকর্তারা জানান, ভুট্টা এবং আলু চাষের মৌসুম প্রায় একই সময়, চাষাবাদের পদ্ধতিও এক, এই কারণে খুব সহজেই আলু ও ভুট্টা একসাথে চাষ করা সম্ভব। আমরা প্রশিক্ষণ দিয়েছি যে ভুট্টার সাথে কিভাবে আলু চাষ করা যায়। তো আমাদের কৃষক মিন্টু এখানে প্রায় 16 কাঠা জমিতে ভুট্টার সাথে প্রথমে আলু লাগিয়েছে, তার 10 দিন পরে ভুট্টা লাগিয়েছে। দুটা ফসল একই সাথে হবে এবং এর জন্য আলুর জন্য বাড়তি কোনো সারের প্রয়োজন নেই, শুধু বীজটা দিলেই হবে। সম্মিলিত এই চাষাবাদ পদ্ধতি ধীরে ধীরে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার কথাও জানান এই কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।